ইলেকট্রনিক জুবেলের একটা নতুন পর্ব নিয়ে হাজির, যেখানে আছে বাংলা ফুটবলের সমস্ত আপডেট। সেই সব খবর জানবো, কিন্তু তার আগে দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Pantha Nivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Indus. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Indus, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. জিতে প্রথম ডিভিশনের শীর্ষে ইউনাইটেড কলকাতা। প্রথম বছরে দলের সাফল্যে খুশি ইউনাইটেড কর্নার, দলের সাফল্যে তৃপ্ত কোচ দীপক, গোল করে খুশি শ্রীমন্ত দীপক, দলের খেলায় খুশি শ্রীভূমি কর্তা। আন্তঃজেলা ফুটবলে জিতল দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বর্ধমান। চলে আসে বিস্তারিত খবরে। শীর্ষে থেকে লিগ শেষ করলো ইউনাইটেড কলকাতা এসসি। বৃহস্পতিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে তারা 2-1 গোলে হারালো শ্রীভূমি এফসি কে। এবছর প্রথমবার কলকাতা ফুটবল লিগে আবির্ভাব তাদের, এবং প্রথম ডিভিশনের শীর্ষে থেকে শেষ করলো ইউনাইটেড কলকাতা এসসি। দলের এই সাফল্যে খুশি ইউনাইটেড কলকাতা এসসির অন্যতম কর্ণধার দেবদূত রায় চৌধুরী। আইএফএ টিভিকে কি জানালেন তিনি, চলুন শুনি। আজকে আপনারা খুব ভালো খেললেন, তো আপনাদের খেলা নিয়ে যদি কিছু বলেন। ভালো খেললাম, ভালো খেলেছি আমরা সবাই, আর সবথেকে আগে ছেলেরা ভালো খেলেছে, কোচদের ডেডিকেশন এভরিথিং, তো ভালো খেলা হয়েছে, জেতা হয়েছে। আর টিমের কিছু কি ভেবেছেন এখনই নাকি ওর পরে প্ল্যান? নিশ্চয়ই টিম আমাদের আছে, রেডি হওয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের আরো বেটার টিম, আরো অনেক ছেলেরা আছে যারা আরো কন্টিনিউ করবে, বেটার ট্রেন করবে। কোচ তো আমাদের আছেই, সবাই আছে, এই নিয়েই আমরা নেক্সট ইয়ারের জন্য অলরেডি রেডি। নিজেও একসময় দক্ষ খেলোয়াড় ছিলেন, কোচ হিসেবে দায়িত্ব নিয়েও সফল। কি বলছেন ইউনাইটেড কলকাতা এসসির কোচ দীপক কুমার মণ্ডল, একবার দেখে নিই। আজকে তোমরা জিতলে, টিমের পারফরমেন্স কেমন লাগলো? খুব ভালো, সেকেন্ড হাফ আমরা দশজনের হয়ে গেছি, হয়েছে ভেরি টাফ, ওরাও দশজন ছিল, আমি যেভাবে ভেবেছিলাম ওরা ওইভাবে খেলেছে, আর আমি ওকে সাকসেস হতে চাই, বিকজ আমি এটা নিয়ে কাজ করেছিলাম লাস্ট দুদিন, ওরা যেভাবে খেলে আর ওটা আমরা ঠিকও করেছি, আমরা সাকসেস হতে চাই। তো পরের বছর প্রিমিয়ার, কতটা প্রেশার কাজ করবে করছে বা করবে? প্রেশার তো থাকবে, প্রেশার থাকবে, আর প্রেশার নিয়েই কাজ করতে হবে, কোচিং লাইফ এইটাই আছে, ফুটবল খেলাটা আলাদা আর কোচিং লাইফটাই আলাদা, প্রেশার না হলে তো আর কিছু হবে না। এই মোমেন্টে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কোচ নাকি প্লেয়ার কোনটা বেটার ছিল? না না, দুটোই ভালো আছে, প্লেয়ার একটা সময় অবধি, তারপরে কোচিং একটা আমি নিয়েছি, আর এখানে একটা সাকসেস পেয়েছি, ইটস গুড, ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। তাদের গোলেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এসেছে ইউনাইটেড কলকাতা এসসির। আজকের ম্যাচের দুই গোলদাতা সীমন্ত কিস্কু ও দীপক ছেত্রী, কি বলছেন তারা একবার শুনে নেব। আমি খুব হ্যাপি, কারণ ক্লাব অনেক কিছু দিয়েছে আমাদেরকে, তো আমাদের ওদের রিটার্ন করার কিছু ছিল, তো চ্যাম্পিয়ন হয়ে রিটার্ন দিলাম, আর পুরো ক্রেডিটটা প্রশান্ত স্যারের জন্য ছিল। থ্যাংক ইউ। তুমি আজ গোল কিয়া টিম কো জিতাযা তো কেসা লাগ রাহা হ্যায়? বহুত হি আচ্ছা লাগ রাহা হ্যায়। ये गोल था प्रशांत दा के लिए, जो आप हमारे बीच है वैसे भी, लेकिन उनके लिए था ये ला, और मैच भी उनके लिए था, डेडिकेट था उनके लिए। तो पूरा सीजन कैसा गया एवं कोच कितना सपोर्ट किया तुम्हें? कोच, कोचिंग स्टाफ और प्लेयर सभी सपोर्टिव थे, थोड़ा बैड टाइम भी चल रहा था, लेकिन हम लोग फिर बाउंस बैक किए हैं, सो जो कि आज भगवान दिए हैं रिजल्ट, ये सब हम डिजर्व ही थे, वी आर चैम्पियन। थैंक यू।
থ্যাংক ইউ এন্ড কংগ্রেচুলেশনস। দল শেষ করেছে দ্বিতীয় স্থানে, খুশি শ্রীভূমি এফসি এর কর্তা রাকেশ ঝা। কি জানালেন আইএফএ টিভি কে, চলুন শুনে নি। আজকের ম্যাচ ভালোই শুরু হয়েছিল প্রথমে, তারপরে যা হলো রেফারি, মানে এত জঘন্যতম রেফারি আমি কোনোদিন দেখিনি, ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। রেফারি নিয়ে খুব হতাশ, যাই হোক পার্ট অফ দ্য গেম, স্যাটিসফাইড না। ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার অবধি জার্নিটা কেমন ছিল, কিভাবে এক্সপ্লেন করবেন? আপ ডাউন, সে মানে একদম গ্রাফ ছিলাম চলে না সেরকম, কোনো সময় ম্যাচ ড্র হয়ে যাচ্ছে, যে ম্যাচটা আমরা জিতবই ঠিক করে রেখেছি, আমরা জানি জিতে যাব, সেই ম্যাচটা ড্র হয়ে গেল, পয়েন্ট ক্যালকুলেশন করছি, তাহলে আমাদের পরের ম্যাচটা আবার জিততে হবে, আবার পরের ম্যাচটা গিয়ে ড্র হয়ে গেল, তারপরে আবার ক্যালকুলেশনে বসা, আবার টিম মিটিং করা, আবার প্লেয়ারদের সাথে করা, সুপার সিক্সে আগে উঠতে হবে, এই সুপার সিক্সে উঠতে গেলে যে পয়েন্টটা লাগে সেই পয়েন্টটা আগে অ্যাচিভ করতে হবে, তারপর তো সুপার সিক্সে লড়াই করে প্রিমিয়ারে যাবো। মানে এবছর তো দুটো টিম উঠছে আর দুটো টিম নামছে, তো বহুত বড় চ্যালেঞ্জ। তো আমাদের লাকিলি আমরা সুপার সিক্সে সিলেক্ট হয়েছি, ড্র করার পরে লাস্টের ম্যাচটা আমরা জেতার পরে, না আমরা লাস্ট ম্যাচ ড্র করেছি, লাস্ট ম্যাচ ড্র করেও 23 পয়েন্ট নিয়ে আমরা সুপার সিক্সে গেছি, মাওয়ান এফসি 25 গেছে আর বিএনআর 21 গেছে, আর ওদিক থেকে মনে হয় ওই ক্যালকাটা ইউনাইটেড ওরাও 23, আমাদের সিটি মনে হয় সিটি চব্বিশ আরেকটা সিটি আমাদের এইটা আরেকটা কে গেল ও উত্তরপল্লী, ওরাও মনে হয় 23 পয়েন্ট নিয়ে গেছে, ভালো। তারপরে সুপার সিক্সের জন্য আমরা পুরো টিমটাকে একদম পুরো শিফট করলাম, কারণ আমাদের নিজেদের মাঠ আছে এসবি মাঠ, কিন্তু ওই এসবি মাঠে কোচ বললো প্র্যাকটিসটা ফুল ফেজেডলি করাতে পারছে না, তার জন্য আমরা ব্যারাকপুর গ্রাউন্ডটাকে ওভার আমাদের হোম গ্রাউন্ড করে ওখানে টিম গেল, রোজ সকালে প্র্যাকটিসে যাওয়া, টিমের সাথে কথা বলা, টিমের সাথে থাকা, ড্রেসিং রুম শেয়ার করা, একটা একটা করে ম্যাচ বের করা, ভেরি টাফ। তো আলটিমেটলি আমরা রানার্স আপ হয়েছি, কিন্তু আমাদের স্যাটিসফাইড আমরা যে আমরা অনেক বছর পর এবার আবার প্রিমিয়ারে খেলা শুরু করলাম। ফার্স্ট ডিভিশনের জার্নিটা একরকম, প্রিমিয়ারের মানে এক্সপেকটেশন বা টিমের কোয়ালিটি অন্যরকম হয়ে যায় প্রিমিয়ারের ক্ষেত্রে। তো প্রিমিয়ারে আমরা দেখেছি তিন প্রধান দল নামায় না, ছোট ক্লাব যাদেরকে বলা হয় তারাও কিন্তু খুব শক্তিশালী দল তৈরি করে, যারা বড় বড় ক্লাবদেরকে মানে ভালো মতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তো শ্রীভূমির প্রস্তুতি কি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে প্রিমিয়ারের জন্য? করতেই হবে, নাহলে তো প্লেয়ার পাওয়া যাবে না, কারণ প্রিমিয়ারে সবাই মোটামুটি একটা ভালো লড়াই দেওয়ার মতন টিম করে, আর ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ারের মধ্যে অনেক ডিফারেন্স। মানে প্রিমিয়ারের খেলা মানে তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারপর ভবানীপুর, কাস্টম, সবাই ভালো ভালো টিম করে, তো এদের সাথে লড়াই দিতে গেলে আমাকে একটা মোটামুটি লড়াই দেওয়ার মতো টিম তো করতেই হবে, তার জন্য আমরা আজকে বা কাল পরশু থেকেই আমাদের নামতেই হবে, নাহলে ভালো প্লেয়ার না থাকবে না, কারণ সব ক্লাবই প্রায় সই, যারা অলরেডি প্রিমিয়ারে আছে তারা তো নিজেদের প্লেয়ার গুলোকে অলরেডি সই করানো শুরু করে দিয়েছে, আমরা তো আজকে শেষ হলো, এবার আমরা কালকে থেকে ভাববো, প্ল্যান করবো, তারপরে নামবো, তো খুব যত তাড়াতাড়ি পারবো নেমে যেতে হবে, তাহলে টিম করা অসম্ভব। থ্যাংক ইউ। চলে আসি পরের খবরে। আন্তঃজেলা অনূর্ধ্ব 14 ফুটবলে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে গ্রুপ এ এর খেলায় দক্ষিণ চব্বিশ পরগনা 4-1 গোলে মেদিনীপুরকে হারায়। অন্য ম্যাচে জলপাইগুড়ির সাই কমপ্লেক্সে বিশ্ব বাংলা স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান 5-1 গোলে মালদাকে হারায়। সবাই তৈরি? তো ঠিক ধরেছেন, কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমে দেখে নেব
গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2021-22 সালে বাংলা শেষবার সন্তোষ ট্রফির ফাইনালে খেলেছিল কেরলের বিরুদ্ধে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবের শঙ্কর ঘোষ, রাজীব আলী, আখতার হোসেন ও সুতীর্থ বন্দ্যোপাধ্যায় এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও সুজিত মজুমদার। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই শতাব্দীর শুরুর প্রায় 10 বছর পর বাংলা 2009-10 কলকাতায় সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। আজকের প্রশ্ন, কলকাতার পরে আবার কোথায় বাংলা চ্যাম্পিয়ন হয় এবং কবে? আমার মনে হয় আপনারা অনেকেই উত্তরটা জানবেন, তাই একদম দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।